নমস্কার, দেখছেন অঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শাহানা। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। রাত পোহালেই ডিওয়াইএফআই এর ব্রিগেড ইনসাফ সভা। পার্ক স্ট্রিটের দিকে তৈরি হচ্ছে মঞ্চ, অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের দিকে, অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের দিকে মুখ করে এবারই প্রথম এখানে মঞ্চ হচ্ছে। সেনাবাহিনীর কাছ থেকে এমনই অনুমতি মিলেছে বলে আলিমুদ্দিন সূত্রে জানা গিয়েছে। শুধুমাত্র নির্বাচনকে মাথায় রেখেই ব্রিগেড নয়, বামেদের এই ব্রিগেড বেকার যুবকের হাতে কাজের দাবিতে লড়াই। যতদিন না বেকার যুবকরা কাজ পাচ্ছেন ততদিন এই লড়াই চলবে। শনিবার ব্রিগেডের সভার প্রস্তুতি খতিয়ে দেখার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। রবিবার ডিওয়াইএফআই এর ব্রিগেড ইনসাফ যাত্রা পার্ক স্ট্রিটের দিকে তৈরি হচ্ছে মঞ্চ, অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের দিকেই মুখ করে তৈরি করা হয়েছে মঞ্চ। এবারই প্রথম এখানে মঞ্চ তৈরি হচ্ছে। সেনাবাহিনীর কাছ থেকে এমনই অনুমতি মিলেছে বলে আলিমুদ্দিন সূত্রে জানা গিয়েছে। শনিবার সকালে ব্রিগেডের সভার প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখেই ব্রিগেড নয়, বামেদের এই ব্রিগেড বেকার যুবদের হাতে কাজের দাবিতে লড়াই। যতদিন না পর্যন্ত বেকার যুবকরা কাজ পাচ্ছেন ততদিন চলবে এই লড়াই। শনিবার ব্রিগেডের সভার প্রস্তুতি খতিয়ে দেখার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। গ্রামহীন শুধুমাত্র নির্বাচনের নয়, আবার নির্বাচনকে বাদ দিয়েও নয়, আগামীকাল 68 মানে 1968, 1980, 2024 7 জানুয়ারি এবং যতদিন না পর্যন্ত গোটা রাজ্যের গোটা দেশের বেকার ছেলেমেয়েদের হাতে কাজ শিক্ষার অধিকার থাকবে না, এই লড়াই চলবে বিরামহীন। আলিমুদ্দিন সূত্রে খবর, মূল মঞ্চ 32 ফুট/24 ফুট বানানো হয়েছে এবং 8 ফুট/8 ফুট। মঞ্চের ডান দিকে এবং বাঁদিকে রয়েছে দুটি আলাদা মঞ্চ। এই মঞ্চ দুটিতে শহীদ পরিবারের সদস্যরা থাকছেন। ইতিমধ্যে সমাবেশে যোগ দিতে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। আপাতত অনেকেই ব্রিগেডে আসছেন এবং ঘুরছেন। শনিবার সকাল থেকে যারা আসবেন তাদের জন্য রানী রাসমণি রোডের একটা লেনে ধর্মতলার মেট্রো চ্যানেলের পর অস্থায়ী কিছু তাঁবু তৈরি করা হয়েছে। ওয়াই চ্যানেল ও পার্টি অফিসগুলিতে কর্মীদের রাখা হচ্ছে। শুক্রবার রাত থেকে মাঠের কাজ শুরু হয়েছে। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ওঙ্কার বাংলা। নিয়োগের দাবিতে প্রতীকী ফাঁসির মঞ্চ সাজে অভিনব প্রতিবাদ গ্রুপ ডি চাকরি প্রার্থীদের। শনিবার তাদের ধর্ণা 500 দিনে পড়ল। নিয়োগের দাবিতে ধর্মতলায় মাতঙ্গিরি মূর্তির পাদদেশে ধর্ণায় বসে রয়েছেন চাকরি প্রার্থীরা। অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে অভিনব প্রতিবাদ গ্রুপ ডি বঞ্চিত চাকরির প্রার্থীদের। প্রতীকী ফাঁসির মঞ্চ সাজিয়ে প্রতিবাদে সামিল হন তারা। অবিলম্বে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ধর্ণায় বসে রয়েছেন চাকরি প্রার্থীরা। শনিবার তাদের ধর্ণা 500 দিনে পড়ল। 500তম দিনে অভিনব প্রতিবাদ জানিয়েছেন তারা। চাকরি প্রার্থীদের অভিযোগ, 2017 সাল থেকেই তারা বঞ্চিত। সবচেয়ে বড় জিনিস এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর। আমরা আজ 499তম দিন ধরে ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে আমাদের যন্ত্রণাটা তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু আজও পর্যন্ত সরকারের তরফ থেকে সেই সদর্থক বার্তা বা একটা মানবিক বার্তা পায়নি। তাই আজকে 500তম দিনে মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরের বঞ্চিত কর্মপ্রার্থীরা আজকে এই রকম একটা কর্মসূচি বেছে নিতে হয়েছে। অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তারা। সূত্রের খবর, প্রতিবাদ মিছিল শেষে চাকরি প্রার্থীদের একটি প্রতিনিধি দল রাজভবন এবং নবান্নে ডেপুটেশন জমা দেবেন। ধর্মতলা থেকে শেখ চিকুর রিপোর্ট, ওঙ্কার বাংলা। দুর্নীতি মামলায় শনিবার ধৃত শঙ্কর আঢ্যকে ব্যাংকশল কোর্টে হাজির করানো হয়। টানা 17 ঘন্টা জেরার পর শুক্রবার রাতে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাকে। খাদ্যমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালু ঘনিষ্ঠ ছিলেন শঙ্কর আঢ্য। রাতেই তাকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। শনিবার মেডিকেল পরীক্ষার পর তাকে আদালতে হাজির করানো হয়। আদালতের কাছে শঙ্করকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং ইতিমধ্যেই 14 দিনের ইডি হেফাজত হয়েছে শঙ্কর আঢ্যর। শঙ্কর আঢ্য 14 দিনের ইডি হেফাজত হয়েছে বালু ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য। সন্দেহজনক লেনদেন এবং বক্তব্যে অসঙ্গতির কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল বলে ইডি সূত্রে জানা গিয়েছে। শনিবার তাকে ব্যাংকশল কোর্টে তোলা হয় এবং 14 দিনের ইডি হেফাজত হয়েছে শঙ্কর আঢ্যর। আচ্ছা,
তোমার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে সওয়াল জবাবে ইডি কি বলেছে এবং ইডির অভিযোগ কি? তোমাকে জানিয়ে রাখবো, রেশন দুর্নীতি মোট 10,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে এবার আদালতে দাবি করলো এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ ইডি আধিকারিকেরা। 10,000 কোটি টাকার মধ্যে 2,000 কোটি টাকা দুবাইয়ের পাচার করা হয়েছে শঙ্কর আড্ডোর সংস্থার মাধ্যমে। এই বিপুল পরিমাণে টাকা বিদেশ পাচার করা হয় বলে দাবি ইডির। রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠিতেই শঙ্করের নাম সামনে আসে, তারপর থেকেই ইডি আধিকারিকেরা নিজের তদন্ত শুরু করে এবং 17 ঘন্টা ধরে তল্লাশির পর শুক্রবার শঙ্কর আড্ডে গ্রেপ্তার করে ইডি। তারপর শনিবার তাকে ব্যাংসাল আদালতে তোলা হয়। সেখানে ইডি জানায় এখন পর্যন্ত 10,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে রেশনে। আগামী দিনে টাকার অঙ্ক আরো বাড়তে পারে। এর আগে বাকিবুর রহমানের গ্রেপ্তার করার পর ইডি জানায় 15 কোটি টাকা দুর্নীতি হয়েছে, কিন্তু সেটা পরবর্তী সময়ে 10,000 কোটি টাকা হয়ে ওঠে। শঙ্করকে কেন গ্রেপ্তার করা হয়েছে আজ বিচারপতি সেটা জানতে চান, কিন্তু আদালতে জানানো হয় গ্রেপ্তার করা হল এদিন আদালতে জানতে চান কিন্তু জবাব জানা। শঙ্করের সঙ্গে সংযুক্ত 90টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা হদিস পাওয়া গেছে। এইসব সংস্থার মাধ্যমেই এখনো পর্যন্ত প্রায় 20,000 কোটি টাকা বিনিময় করে বিদেশে পাঠানো হয়েছে। এইসব সংস্থার সীমান্ত এলাকার অবস্থিত, সেখানকার তা দরিদ্র মানুষদের নামে মুদ্রার লেনদেন হতো, এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। সানা ধন্যবাদ শেখ চিকু, আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি শেখ চিকুর সঙ্গে। এবং আপনাদের জানিয়ে রাখি শঙ্কর আড্ডোকে কিন্তু ইতিমধ্যেই 14 দিনের ইডি হেফাজত দেওয়া হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়, 17 ঘন্টা তল্লাশির পর তাকে গ্রেপ্তার করা হয়। নজর রাখবো পরবর্তী খবরে। শুক্রবারের ঘটনার পর থেকে থমথমে সন্দেশখালী, শুক্রবারের ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি রয়েছে সন্দেশখালীতে। এলাকায় লোকজনের সংখ্যা খুবই কম, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য শুক্রবার সন্দেশখালী সর্বেরিয়াতে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা তদন্তের স্বার্থে পৌঁছেছিলেন, কিন্তু সেখানে পৌঁছে তারা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হন। শেখ শাহজাহানের অনুগামীরা রীতিমতো আক্রমণ করেন, ইডি আধিকারিকদের মারধর করা হয়, গাড়ি ভাঙচুর করা হয় এবং তাদের একরকম এলাকা ছাড়া করা হয়। শুক্রবারের ঘটনার পর থেকে থমথমে সন্দেশখালী, এলাকায় লোকজনের সংখ্যা খুবই কম, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। শুক্রবার সন্দেশখালীর সর্বেরিয়াতে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা তদন্তের স্বার্থে পৌঁছেছিলেন, কিন্তু সেখানে পৌঁছে তারা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হন। শেখ শাহজাহানের অনুগামীরা রীতিমতো আক্রমণ করেন, ইডি আধিকারিকদের মারধরও করা হয়, গাড়ি ভাঙচুর করা হয় এবং তাদের একরকম এলাকা ছাড়া করা হয়। ইডির 3 আধিকারিক আহত অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনার পরই নিন্দার ঝড় উঠেছে রাজ্য জুড়ে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পর্কে সবিস্তারে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সন্দেশখালীর দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়িতে। গতকাল কিন্তু এই বাড়িতে ইডি হানা করেছিল, ইডি এবং কেন্দ্রীয় বাহিনী যারা এসেছিল তারা এখানেই কিন্তু আক্রমণের শিকার হয়েছিল। এই সেই শেখ শাহজাহানের বাড়িতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এখনো পর্যন্ত এখানে কোনো মানুষজনকে দেখা যাচ্ছে না। শেখ শাহজাহানের বাড়িতে পরপর 3টি বাড়ি আছে, শেখ শাহজাহানের 2 ভাই এবং শেখ শাহজাহানের বাড়ি। আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে আছি সন্দেশখালী থেকে অরিন্দম হরি অঙ্কাটি। আপনারা দেখলেন সন্দেশখালীর ঘটনা এবং সন্দেশখালীর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাপের আঁচ ছড়িয়েছিল শুক্রবার, এবং সেই ঘটনা কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় করেছে এই ঘটনাকে কেন্দ্র করে। নজর রাখবো পরবর্তী খবরে। সন্দেশখালীর সর্বেরিয়াতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ওপর আক্রমণের পর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস তদন্ত আটকাতে চায় না, দুর্নীতি সমর্থন করে না। কটাক্ষের সুরে বলেন, বিজেপি নেতাদের বাড়িতে ইডি সিবিআই যায় না। পরিষ্কারভাবে বলি, তৃণমূল কংগ্রেস কোনো তদন্ত আটকাতে চায় না, তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতি সমর্থন করে না, কিন্তু এজেন্সি যদি বিজেপির নির্দেশে মনে করে শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি বাড়ি যাবে, বিভিন্ন এলাকায় উত্তেজনা তৈরি করবে এবং তৃণমূলকে কালিমালিপ্ত করার খেলার খেলবে, সেক্ষেত্রে কোনো এলাকায় বিনা নোটিশে এত বড় এই ধরনের একটা দৃশ্যের অবতারণা, পরিচিত মুখদের ক্ষেত্রে কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়া, তার শুভানুদায়ীদের পাড়া পড়শি সাধারণ মানুষের, এটা তো হতে পারে। ফলে এগুলো সাবধানে ট্যাকেল করা উচিত। আমরা বলছি মানুষকে,
বিজেপির এই সিবিআই, ইডি, কেন্দ্রীয় বাহিনী পাঠানোর পাতা ফাঁদে পা দেবেন না, কিন্তু ওরা তো এই জন্যেই দিচ্ছে যে যা ইচ্ছা করব, যেখানে ইচ্ছে যাব, বিজেপি নেতাদের বাড়ি যাব না, তৃণমূলের নেতাদের বাড়ি যাব। এবারে আমরা সরাসরি কথা বলবো, নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, যে এই শেখ শাহজাহানকে নিয়ে একেবারে রাজ্য রাজনীতি তোলপাড়, সেই শেখ শাহজাহানের উত্থানের প্রেক্ষিত কি? দেখো, প্রথমে বলে রাখি যে 1985 সালে তিনি কিন্তু নদী পথে তার পরিবারের সাথে কিন্তু এই সন্দেশখালিতে আসেন। এটা হচ্ছে স্থানীয় যারা এখনও প্রবীণ যারা বেঁচে আছেন তাদের কাছ থেকে আমরা এই তথ্যটা পেয়েছি। এবং তারপরেই কিন্তু তার তৎকালীন যে বাম সরকার, সেই বাম সরকারের যারা তখন প্রতিনিধি ছিলেন, পঞ্চায়েত ছিল, তাদের সাথে তার অ্যাটাচ হওয়া এবং এলাকায় আস্তে আস্তে তার প্রভাব বিস্তার করা, তারপরেই কিন্তু তার ফুলে ফেঁপে ওঠা। এবং এই যে ভেরি অঞ্চলগুলি রয়েছে, অর্থাৎ জলকর, এই জলকরের একচ্ছত্র অধিকার পায় এই শেখ শাহজাহান। তার যে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু, রাজনৈতিক গুরু বলা যেতে পারে, সর্বেরিয়া গ্রাম পঞ্চায়েতের শেখ মোসলেম, তিনি জেলা কমিটির সদস্যও ছিলেন সিপিএমের, তার হাতেই কিন্তু হাতেখড়ি রাজনীতি। তারপর কিন্তু আর তাকে ফিরে তাকাতে হয়নি। তার বিপুল সাম্রাজ্য কিন্তু দখলে আসে তার, অর্থাৎ সন্দেশখালি 1, সন্দেশখালি 2, এই দুটি ব্লক কিন্তু তার গ্রাসের মধ্যে চলে আসে। সেখানে জলকর শুধু নয়, গরু পাচার থেকে শুরু করে যে ইছামতির যে বালি, সাদা বালি, সেই বালি, কাঠ পাচার, সুন্দরবনের যে কাঠ পাচার, এমনকি তার এই যে যে কারবার, এটাকে স্থায়ী রাখতে কোস্টাল গার্ড, বিএসএফ, জেলা পুলিশ সবাইকে কিন্তু তিনি ম্যানেজ করে ফেলেছিলেন। তার সাথে কিন্তু যেমন সিপিএমের যারা উচ্চপদস্থ নেতৃত্ব ছিল, জেলা কমিটি, রাজ্য কমিটি, সে পর্যন্ত কিন্তু শেখ শাহজাহানের দখল ছিল যাতায়াতের। 2011 সালে ক্ষমতা পরিবর্তন হয়, রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল, তারপরে কিন্তু তখনও কিন্তু শেখ শাহজাহান সিপিএমেই ছিল। 2014 সালের লোকসভা নির্বাচনের সময় কিন্তু যথেষ্ট বেগ পেতে হয় সন্দেশখালিতে, এবং সন্দেশখালিতে একটা বুথেও কিন্তু তৃণমূল জিততে পারেনি শুধু এই শেখ শাহজাহানের জন্য। 2016 সালে যখন বিধানসভা নির্বাচন হয়, তখন কিন্তু এই শেখ শাহজাহান যখন দেখে যে মমতা ব্যানার্জি পুনরায় সরকারের ক্ষমতায় আসলো, এবং তৎকালীন যে জেলা সভাপতি, অর্থাৎ যার ছত্রছায়ায় পরবর্তীকালে বড় হয়েছিল শেখ শাহজাহান, তৎকালীন অর্থাৎ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি তাকে দলে নিয়ে আসেন এবং তিনি তাকে এই যে সন্দেশখালি অঞ্চলের 2017 পরে যে পঞ্চায়েত ইলেকশন হয় সেখানে পঞ্চায়েত সমিতিতে দাঁড় করান এবং তিনি যেতেন সেখানে। 2023 সালে জেলা পরিষদের আসন দেন এবং সেই জেলা পরিষদের আসনেও কিন্তু তিনি যেতেন সন্দেশখালি থেকে 100% ভোটে। যদিও সেই ভোট 100% তিনি পেলেন কি করে, চ্যালেঞ্জ করার কোনো ক্ষমতা ছিল না বিরোধীদের। তুমি জানো যে 2018 সালে লোকসভা, 19 সালে লোকসভা নির্বাচনের পর 3 জন বিজেপি কর্মী খুন হয়েছিলেন। তার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যখন যায় তাদের উপরও হামলা হয়েছিল, কিন্তু সেই ঘটনাগুলির আজ পর্যন্ত কিন্তু কোনো গ্রেপ্তার নেই বা তার বিরুদ্ধে কোনো রকম কোনো থানায় অভিযোগ দায়ের হয়নি। যেগুলি হয়েছে আদালত মারফত এবং সেটা জেলা আদালত আছে, হাইকোর্ট আছে এবং কেন্দ্রীয়ভাবে অর্থাৎ দিল্লি থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এমন, কিন্তু স্থানীয় থানায় এখনও পর্যন্ত একটা FIR হয়নি। এই শেখ শাহজাহান এতটাই ছিল দুর্দণ্ড প্রতাপ, এখনও পর্যন্ত উনি সিপিএম ছেড়ে যে তৃণমূলে এসেছেন, এখনও তার দুর্দণ্ড প্রতাপ আরও বৃদ্ধি পেয়েছে। আজকে বসিরহাটের যিনি পুলিশ সুপার, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন গতকালকে যে ইডি এবং CISF তার বাড়িতে জোর করে ঢোকে, ভাঙচুর করে, তাদের বাড়িতে যারা ছিলেন মহিলারা তাদের উপর অত্যাচার করে, এই অভিযোগ FIR স্বপ্রণোদিতভাবে কিন্তু পুলিশ এই অভিযোগটা আজকে করেছেন, তার কেয়ারটেকার হচ্ছে এই অভিযোগকারীর স্বাক্ষর করেছেন। এই অবস্থা যদি হয় সেখানে সন্দেশখালীর মানুষ বিচার পাবে কি? আমরা বহুকাল আগের থেকে ওখানে ধরণী পাণ্ডাকে দেখেছি, তিনি তৃণমূল করতেন, তখন তৃণমূল সবে প্রতিষ্ঠাতা হয়েছে 2000 সালের আগে, কিন্তু তারপরে
সেই ধরণী পাণ্ডা যখন তৃণমূল করতেন তখন এই শেখ শাহজাহান কিন্তু এই ধরণী পাণ্ডার যে ধানের গোলা লুট করেছে, বাড়ি আগুন ধরিয়ে দিয়েছে এবং একের পর এক তৃণমূল কর্মীদের তখন খুন করেছে, সেই নায়ক কিন্তু এই শেখ শাহজাহান। আমরা সন্দেশখালী চিনতে আমি ধরণী পাণ্ডার নামে, কারণ তিনি প্রথম সারির নেতা ছিলেন সন্দেশখালীর এবং তাকে বহুবার এই শেখ শাহজাহান পুলিশ দিয়ে মিথ্যা মামলায় জর্জরিত করে জেল খাটিয়েছেন। কিন্তু সেই ধরণী পাণ্ডা শেষ বয়সে তাকে চোখের জলে ফেলে মরতে হয়েছে বছর কয়েক আগে এই শেখ শাহজাহানের জন্য, কারণ তিনি এতটাই তাকে কোণঠাসা করে গৃহবন্দী করে পর্যন্ত ছিলেন। এর আগে আমরা দেখতাম 2000 সাল 2005 সাল যে ইলেকশানগুলি হতো, ধরণী পাণ্ডা সন্দেশখালী ছেড়ে বারাসাতে বসিরহাটে পারহাসনাবাদে আস্তানা নিতেন। তার কারণ যে তৃণমূলের নেতারা তখন সেখানে ছিলেন তাদের বাড়ি ঘরদোর ভেঙে চুড়ে জ্বালিয়ে দেওয়া হতো, খুনের চেষ্টা করা হতো, সেই প্রাণ ভয়ে তারা পরিবার নিয়ে চলে আসতো এই পারহাসনাবাদ অর্থাৎ ভবানীপুরে। সেখান থেকে আবার নির্বাচন শেষ হলে ঘরছাড়াদের ঘরে ফেরানোর মতো সিপিএমের বা বিরোধী যারা রাজনীতি করতো তাদের সাথে এই পুরনো যারা তৃণমূল করতো তাদেরকেও ফিরতে হতো, এমন চিত্র আমরা দেখেছি। জেলা যে তৃণমূল যারা নেতা ছিল বা আছে তাদের ছত্রছায়া ছাড়া এতটা বিকাশ কিন্তু ঘটতে পারত না এই শেখ শাহজাহানের। আজ যখন আমাদের প্রতিনিধি অরিন্দম হরি যখন তার বাড়িতে যায়, পুরুষশূন্য গ্রাম ছিল এবং প্রতিটা মোড়ে কিন্তু ছিল পুলিশ পিকেটিং, বাজার, সে মোগল সাম্রাজ্যের যে শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন, এই শাহজাহান একটা আস্ত মার্কেট তৈরি করেছে তার নিজের নামে, সেটা 2011 সালে উদ্বোধন করেছিলেন তৎকালীন সিপিএমের নেতা গৌতম দেব। সেই ফলকও কিন্তু এখনও জ্বলজ্বল করছে সেই মার্কেটে, যে গৌতম দেব তখন ছিলেন যে মন্ত্রী ছিলেন সেই ফলক। তাই এই চিত্রগুলো কিন্তু সন্দেশখালীর মানুষ কিছুতেই ভুলতে পারছে না, শেখ শাহজাহানের উত্থান এরকমই। বিএসএফের যারা কমান্ডার, চিফ কমান্ডাররা, তারাও গিয়ে তাকে সেলাম ঢুকত। কোস্টগার্ড কোন কোন দিকে তার যাতায়াত ছিল না, এই হচ্ছে শেখ শাহজাহানের উত্থান। এবং শেখ শাহজাহান এখন এই মুহূর্তে আমরা যেটা গতকাল যেটা শুনেছি স্থানীয় সূত্রে, যে শেখ শাহজাহান বাংলাদেশে চলে গেছেন নদীপথে এবং সেটা পুলিশ কিন্তু সেফ গার্ড করে দিয়ে তাকে পাঠিয়েছে। তাহলে এই মুহূর্তে কালকের ঘটনার পর, মানে শুক্রবারের ঘটনার পর, সুকান্ত, এই মুহূর্তে তার অবস্থানটা কি হলো? দেখো, যেটা জানে শেখ শাহজাহান গতকাল সন্দেশখালীতেই ছিল, ইডির কাছে কিন্তু সেই তথ্য ছিল, কিন্তু কালকে যখন এই ঘটনার চলছে, যখন তাকে মব দিয়ে এই সিআইএসএফ ইডিকে সাংবাদিকদের আক্রমণ করে, সেই সময় শেখ শাহজাহান নদীপথে, তার একটা রুট আছে যে এর আগেও যখন তিনজন বিজেপি কর্মী খুন হয় এবং ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যখন আসে তখন সে বাংলাদেশে আত্মগোপন করেছিল, এর এই যাতায়াতের চেনটা কিন্তু খুব রপ্ত। এবং একটা বিজেপি বা অন্য সিপিএম একটা অভিযোগ তুলেছে রোহিঙ্গা ক্যাম্প। হ্যাঁ সুকান্ত, আগামীকাল তো বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন, তো সেক্ষেত্রে কি সীমান্তে সেই প্রহরাটা নেই যেখানে শেখ শাহজাহান ওখান দিয়ে পালাতে পারছে? দেখুন, একটা জিনিস পরিষ্কার বলা ভালো, মমতা ব্যানার্জি বারবার বলেছে বিএসএফ যদি কঠোর হয় তাহলে চোরাচালান বন্ধ হবে। বিএসএফের সাথে যারা কমান্ডিং অফিসার তাদের সাথে কিন্তু চোরাচালান কারবারিদের একটা যোগসাজশ আসে, সেটা লিখিত হোক আরও লিখিত হোক, এবং এই সুযোগটাই কিন্তু এরা কাজে লাগায়। এর আগে তোমাকে যেটা বলছিলাম যে তিনজন বিজেপি কর্মী যখন খুন হয় তখন শেখ শাহজাহান আত্মগোপন করেছিলেন বাংলাদেশে এবং সে এটা বাংলাদেশ সরকার জানতো। তারপরে যখন এখানকার ইন্টারপোল যখন তাকে ট্রেস আউট করতে যায় তখন সে সেখান থেকেও পালিয়ে যায় ইন্দোনেশিয়ায়। ওয়েস্ট বেঙ্গলের পুলিশ কিন্তু জানতো সে ইন্দোনেশিয়ায় ছিল। তারপরে যখন স্থিতি হয় এবং স্থানীয় স্তরের যারা নেতা, জেলা স্তরের নেতা, তারা যখন আশ্বস্ত করে যে শেখ শাহজাহানকে ফেরাতে হবে, নাহলে সামনে যে পঞ্চায়েত ইলেকশান বা বিধানসভা ইলেকশান সেটা করা যাবে না, তখন তাকে আবার ফিরিয়ে আনা হয় এবং তারপর থেকেই কিন্তু শেখ শাহজাহান আবার সেই শাহজাহান আর কি হয়ে যায় আর কি সাম্রাজ্যে, নিজের সাম্রাজ্যে।
নিজের সাম্রাজ্যে পুনঃস্থাপন হয়। একেবারেই সুকান্ত, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি, এবং শেখ শাহজাহানের যে উত্থান কাহিনী পুরো ঘটনাটাই আমরা শুনলাম, যে মোগল সাম্রাজ্যে শাহজাহান কিন্তু তাজমহল তৈরি করেছিলেন, আর এই শাহজাহান একেবারে আস্ত মার্কেট তৈরি করেছেন, এবং বিভিন্ন মহলেই কিন্তু তার যথেষ্টই নাম রয়েছে এমনটা বলা যেতে পারে। তাকে জনপ্রিয়তা রয়েছে শব্দটা ইউজ করবো না, তবে এটা অবশ্যই বলবো যে নামডাক কিন্তু শাহজাহানকে ওই এলাকায় সন্দেশখালী এলাকায় চেনেন না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে। আপনারা দেখলেন সন্দেশখালীর যে শেখ শাহজাহানের সাম্রাজ্য সেই বিষয়ে কিন্তু আমরা শুনলাম আমাদের প্রতিনিধি মারফত। এবারে নজর রাখবো পরের খবরে। ইডি আধিকারিকদের ধন্যবাদ জানালেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেছেন ইডি আধিকারিকরা বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন। রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে খাদ্য সরবরাহ মন্ত্রী প্রাক্তন মন্ত্রী জেলে আছে, সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে যাচ্ছে। সেই জন্য ইডি আজকে সন্দেশখালী দিয়ে এক তৃণমূলের নেতার বাড়িতে রেড করতে গিয়েছিল, তদন্ত করতে গিয়েছিল। সেই সময় সেই নেতার অঙ্গুলি এলোনি, কিছু মানুষ যেভাবে ইডির কর্তাদেরকে ঘিরে ধরে এবং সিআরপিএফের জওয়ানদেরকে ঘিরে ধরে তাদের সাথে যে আচরণ করলো, তাদের মাথা ফাটালো, কোনোভাবে এটা কাঙ্ক্ষিত নয়। এর জবাব দিতে হবে, বাংলার মানুষকেও দিতে হবে, এবং দেশের আইন বিচার ব্যবস্থা হচ্ছে দিতে হবে। কাদের নেতৃত্ব হচ্ছে? পঞ্চায়েত নির্বাচনে এই সরকার মোল্লা সাহেবরা এই সাজান সাহেবদের মতো লোকেদের কাছ থেকে যা যুক্ত হয়ে অস্ত্র শস্ত্র অবৈধ নিয়েছে, ভাঙড় সহ যেখানে যেখানে সন্ত্রাস চালিয়েছে, এর মূল হোতা হচ্ছে এরা। এদেরকে চিহ্নিত করা দরকার, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার। এরা তদন্তে ডিস্টার্ব করছে, এদের অত ভয়ভীতি কিসের? যদি এরা নিষ্পাপ হয়, যদি এরা নির্দোষ হয়, তদন্ত কে সহযোগিতা করতে পারে? তো উল্টে কি করছে? মানুষকে লেলিয়ে দিচ্ছে, লেলিয়ে দিয়ে এদের উপর আক্রমণ চালাচ্ছে। আমি ধন্যবাদ জানাবো ইডির কর্তাদেরকে এবং সিআরপিএফের যারা ওখানে জওয়ান ছিলেন, তারা আমি ভিডিও দেখছিলাম অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জিনিসটাকে হ্যান্ডেল করেছে। তারা কোনো অঘটন ঘটতে দেয়নি, তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। সন্দেশখালীর ঘটনা নিন্দাজনক, দল এটাকে কোনোভাবেই সমর্থন করে না। যারা এই ধরনের কাজ করেছে সেটা তাদের নিজস্ব ব্যাপার। শনিবার বীরভূমের রামপুরহাট এলাকায় একটি অনুষ্ঠানে এসে কথা স্পষ্ট জানালেন সাংসদ শতাব্দী রায়। সন্দেশখালীর ঘটনা নিন্দাজনক, দল এটাকে কোনোভাবেই সমর্থন করে না। যারা এই ধরনের কাজ করেছে সেটা তাদের নিজস্ব ব্যাপার। শনিবার বীরভূমের রামপুরহাট এলাকায় একটি অনুষ্ঠানে এসে একথা স্পষ্ট জানালেন সাংসদ শতাব্দী রায়। পাশাপাশি তিনি বলেন এই ধরনের ঘটনা দলের ক্ষতি করছে, বিরোধী দলগুলি সমালোচনা করার সুযোগ পেয়ে যাচ্ছে। না, যেটাই হোক, কোনোভাবে অ্যাটাক কিছুই কোনো সাপোর্টের করার নয়, সেটা দলও নিশ্চয়ই সমর্থন করে না, বা দল ওই লোকগুলোকে তৈরিও করেনি, না দল বলেছে এটা করতে। সুতরাং কেউ যদি ব্যক্তিগত ভাবে করে বা কোনো গ্রামের যদি লোক নিয়ে যাবে তার নিজের দায়িত্ব, সেটার সময় কিন্তু দলের কোনো দায়িত্ব নেই। ক্ষতি তো হচ্ছে, এটা বিরোধীরা বলতে সুবিধে পাচ্ছে, জার্নালিস্টরা মাইক নিয়ে প্রশ্ন করতে সুবিধে পাচ্ছে, এই সুবিধাগুলো দেওয়া হচ্ছে, কিন্তু সেটা নিশ্চয়ই কোনোভাবেই সমর্থনযোগ্য না। এবং এটা এক মানে নমস্কার।